আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি, যে মেরুদণ্ড ব্যথার ক্ষেত্রে তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের কারণ আসলে থেকে থাকে। আমাদের সাথে একজন অতিথিও আছেন আজকে, তার কাছ থেকে আমরা শুনবো যে তার প্রথমের দিকে কি ধরনের সমস্যাগুলো ছিল। তো মেরুদণ্ড সাধারণত ব্যথার কারণগুলো কি থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে এটা স্পাইনের যে সমস্যাগুলো আমরা কমন পাচ্ছি বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে, শুধু হুম হুম বাংলাদেশে, আপনি জানেন যে আমরা ডিপিআরসিতে বাংলা ভাষাভাষীর লোক, তো বাংলাদেশের লোকজন আসি, পাশাপাশি আমাদের যারা বিদেশে থাকে, স্পেশালি সারা ওয়ার্ল্ডে, হুম বাংলাদেশের হুম মানুষ এমন কোনো দেশ নেই যে ছড়িয়ে ছিটিয়ে নেই, সারা ওয়ার্ল্ডে আমাদের হুম দেশের লোকজন যায় বিভিন্ন কাজে, কেউ ব্যবসায়িক কাজে, কেউ তার জবের জন্য যায়, কেউ বিভিন্ন কারণে যায়। এই সকল ভাষা আমাদের বাঙালিরও অনেক সময় বিদেশ থেকে আমাদের কাছে আসে। তো আমরা এখন যে রুগীগুলো বেশি পাচ্ছি, মধ্যবয়সী, যাদের বয়স 25 থেকে সাধারণত 40, 45 বা 50 বয়সের বেশি। এর মূল কারণই হচ্ছে, আমরা এর আগে আমি বলে আসছিলাম যে আর্গোনমিক্যাল প্রবলেম বা পেশাগত বা মেকানিক্যাল সমস্যা, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, মানে পেশাগত কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যায় আমরা পড়ে থাকি। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? জি, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, কতকড়া করি একটা খুলে। আমার প্রবলেম হচ্ছে যে 2 বছর আগে আমার মানে চোট খাইছি, বসা থেকে ওঠার সময় হঠাৎ চোট খাইছি। চোট খাওয়ার পরে প্রচন্ড ব্যথা ছিল, ব্যথা হওয়ার পরে ঢাকায় চলে যাই। ঢাকায় যাওয়ার পরে এমআরআই করেছিল, বলেন ডাক্তার, তো এমআরআই করার পরে আমার ওই রেজাল্টটা বের হয়ে গেছে। অর্থাৎ একটা হাড়, যেটা লেভেল 3 লেভেল 5, একটা হাড় হালকা বের হয়ে গেছে। কিছু ওষুধ দিলে, ওষুধ দেওয়ার পরে বেশ ভালো ছিলাম, ইদানিং ওই ব্যথাটা বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে হাঁটতে পারি না, 2 মিনিট হাঁটলেই সমস্যা হয়ে যায়, শরীরে ভালো থাকি। আপনি কি করেন, পেশা কি? আমি অধ্যাপনা করি, একটা কলেজে অধ্যাপনা। আচ্ছা, ব্যথা কি পায়ের দিকে যায়, কোমর থেকে? পায়ের দিকে যায় না, রানের থেকে একটু একটু যায়, বাম দিকে ব্যথাটা হালকা, আচ্ছা। হাঁটু পর্যন্ত যায়, এটা কম সকালের ব্যথা। আগের এমআরআইটা কতদিন আগের, আপনি যেটা প্রথমটা দুই করেছিলেন? বছর আগে আচ্ছা জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। পিএলআইডি, যেটা আমাদের রুগীরও একই সমস্যা, এবং এটা নিয়ে আমরা বলছিলাম যে হুম হুম আসলে মেরুদণ্ডের সবচেয়ে বেশি কমন আমরা সমস্যা পাচ্ছি পিএলআইডি, বা যেটা অনেক সময় আমেরিকাতে বলে স্লিপ ডিস্ক, আচ্ছা, বা উন্নত রাষ্ট্রে অনেক সময়, মানে এক এক দেশে যদিও একই সমস্যা, হুম হুম সিনোনিম, মানে আপনি তো জানেন যে রোগের কয়েকটা নাম থাকে, যে স্লিপ ডিস্ক বা সিনোনিম বা ডিস্ক প্রোল্যাপস, অনেকে আমরা সায়াটিকা বাদ বলি হুম হুম বা পিএলআইডি বলে থাকে। তো ওনার ক্ষেত্রেও সেম সমস্যা। এটা হচ্ছে কি, আসলে এই এই চিকিৎসা নিয়ে একটা মিথ আছে যে এখনো রুগীরা ওষুধ খেয়ে থাকার চেষ্টা করে, বা হুম হুম এটা ডায়াগনোসিস করে এটা যে কনফার্ম কি ট্রিটমেন্ট করা উচিত। এটা পিএলআইডির আসলে মূলত 2টা ট্রিটমেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ, আর একটা হচ্ছে অপারেশন। হুম হুম তো কনজারভেটিভ চিকিৎসাটাও কিন্তু আবার আপনার এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, এখানে কিছু মেডিকেশন থাকতে পারে ওষুধ, কিন্তু মূলত 99% হচ্ছে ফিজিওথেরাপি, হুম হুম কনজারভেটিভ চিকিৎসা। ফিজিওথেরাপি ছাড়া পিএলআইডি রুগী দীর্ঘমেয়াদীও ভালো থাকবে না, এবং জটিলতা বাড়তে পারে। হুম হুম আর কিছু কিছু রুগীর ক্ষেত্রে যদি সিভিয়ার ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়, বা আমরা ক্যানাল স্টেনোসিস বলি, বা বিভিন্ন নিউরোলজিক্যাল আপনার প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু অপারেশন, অনেক সময় আচ্ছা, সার্জারি প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় আপনার অনেক দিন হয়েছে, ফার্দার একটা আপনাকে এমআরআই করে দেখতে হবে যে বর্তমানে কি অবস্থা আছে এমআরআইয়ের পরে। আর আপনি না হলেও আপনি নিকটস্থ কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ফিজিওথেরাপি নিয়ে দেখতে পারেন। তবে এই সকল রুগী কমপ্লিট হসপিটালে থেকে ফিজিওথেরাপি নিলেই বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, মানে বেটার রেজাল্ট পাওয়া যায়, যেটা আমাদের কিন্তু রিসার্চ ওয়ার্ক তাই হয়ে হুম মানে হুম বলছে। আমরা প্রায় আমি আমরা 25 বছর ধরে কিন্তু ডিপিআরসিতে আমরা কাজ করে যাচ্ছি, যে রুগীদের যদি আমরা রিসার্চ করে আপনি যদি ডাটা নেন, দেখবেন যাদেরকে আমরা হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিয়েছি, এবং এখানে যদি রুগীকে, এখানে অনেকগুলো ব্যাপার আছে, শুধু তো ফিজিওথেরাপির ব্যাপার না, একটা রুগী যখন হাসপাতালে থাকে সে টোটাল রোগ সম্পর্কে বুঝে ফেলে, হুম হুম এবং সে একটা আইডিয়া করে ফেলে যে তার এই সমস্যাটা কিভাবে সে আচ্ছা, কোপ করতে পারে, হুম হুম তো এই রুগীগুলো ভালো থাকে। কিন্তু আউটডোরে হয়তো ইম্প্রুভ হয়, ভালো থাকে, অনেক সময় আবার রিকারেন্ট হতে পারে, বারবার হতে পারে, আবার ইনডোরে যে হয় না তা না, তবে পরিমাণটা কম, কম মানে হয়। আমাদের দীর্ঘমেয়াদী রেজাল্ট। সাথে অতিথি যিনি আছেন শাহনাজ পারভিন, আমি জি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার শুরুতে কি ধরনের প্রবলেম গুলো ছিল, কি কি উপসর্গ নিয়ে আপনি হাসপাতালে এসেছিলেন? আমার শুরুতে মাজা থেকে ব্যথাটা,
প্রথম আমরা সাধারণত আমরা যেহেতু হাউজওয়াইফ মনে করলাম গ্যাস্ট্রিকের ব্যথা, আচ্ছা গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, কোনো উন্নতি নেই, তারপর থেকে আমার মানে ব্যথাটা বাম থেকে শুরু করে পায়ের তাল পর্যন্ত চলে যেত, আমার নার্ভের যায় টান পড়তো। পরে আমি এমআরআই করার পরে ধরা পড়লো আমার এই সমস্যা। রাজি হলাম না, চলে আসলাম বাসায়। আমি থাকি কুমিল্লায়। বাসা যাওয়ার পরে দেখি না ব্যথা কমার কোনো লক্ষণ নেই। তো ডাক্তার শফিকুল প্রধান স্যারের ইয়া দেখে আমার একটু মনে আশা জাগলো, দেখা যাক কি হয়। অপারেশনে আমি না গিয়ে আমি এটা দিয়ে দেখি কি হয়। ইনশাল্লাহ আমি আসলাম ওনার কাছে। উনি আমাকে এক মাসের কথা বলছিল, আচ্ছা 15 দিনের মধ্যে মোটামুটি আমি আল্লাহর রহমতে অনেক ভালো। 15 দিন আপনি কি ভর্তি আছেন? জি আমি ভর্তি আছি। আচ্ছা আজকে এখন আপনি তো নিশ্চয়ই ভালো বোধ করছেন বলেই এখানে আসতে পেরেছেন। আগে কি আপনার হাঁটতে সমস্যা হতো? হ্যাঁ আমি হাঁটতে সমস্যা হতো, সবচেয়ে বড় কথা ভয় পেতাম। আচ্ছা আমি মনে করতাম যেন পড়ে যাই, নার্ভের টান পড়তাম, পড়ে যায় পা শক্ত হয়ে যেত। আচ্ছা এটাই আমার ভয়ের বিষয় ছিল, আমার কি হবে। আপনি তো গৃহিণী, বাসায় কাজকর্ম করতে নিশ্চয়ই অনেক সমস্যা হতো? অনেক অনেক, শুধু একটু না, প্রচুর সমস্যা হতো আমাদের। মানে নিজেও মন মানসিকতা অনেক ছোট হয়ে যায়, আমি চলতে পারতেছি না, আমি কাউকে কিছু করতে পারতেছি না, উল্টা আমাকে সবাই করতে হতেছে। এই যে একটা আমাদের জন্য যে কি একটা কষ্ট আমরা বুঝি। অবশ্যই আর ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আপনি এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়ে এখন অনেকটাই ভালো বোধ করছেন। তো আমি এবারে একটু চলে আসছি, ট্রিটমেন্ট প্ল্যানটা ওনার কিভাবে করেছিল, করা হয়েছিল সেটা যদি একটু বলতেন আমাদেরকে। জি আপনাকে ধন্যবাদ, এবং ওনার মাধ্যমে বাকি রোগীদেরকেও একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য আসলে দরকার। সেটা হচ্ছে অনেক সময় রোগীদের প্রথম কথা হচ্ছে, রোগী আমার কাছে এসে বলে স্যার আপনি কি প্রত্যেক রোগী নাকি ভর্তি হইতে হয়, এটা একটা মিসকনসেপ্ট, রোগীরা হয়তো জানে না। হ্যাঁ এটা তো আসলে ডিপেন্ড করে তার সিচুয়েশনের উপরে, যে এক একজনের অবস্থা তো নিশ্চয়ই এক এক রকম থাকে এবং সবাই তো একই স্টেজে আসে না। আসে না জি, প্রত্যেকটা পিএলআইডি রোগী কিন্তু ডিফারেন্ট, এক একজন এক এক সমস্যা, মানে এক এক লেভেলে আছে, এক একজন এক এক সমস্যা। তবে হ্যাঁ যেহেতু ওই যে আমি বলছিলাম যে শুরুতে পিএলআইডি রোগের মূলত চিকিৎসা দুইটা, একটা হচ্ছে অপারেশন আর একটা হচ্ছে ফিজিওথেরাপি। তো এখন এই দুইটা চয়েস করার ক্ষেত্রে অবশ্যই ভয় পাবে রোগীরা অপারেশনের কথা, আমি ডাক্তার হয়েও ভয় পাবো স্বাভাবিক, কারণ একটা অপারেশনের জটিলতা আছে, এখানে অ্যানাস্থেশিয়ার ব্যাপার আছে, অপারেশন সাকসেস হলে ভালো, না হলে তো আরও খারাপ হতে পারে। তো সব মিলিয়ে আসলে এটা একটা রোগীদের মধ্যে ভয় ভীতি থাকতে পারে। কিন্তু আপনি যদি বাস্তবতা চিন্তা করেন, পিএলআইডি জিনিসটা কি এটা রোগীদের আগে জানতে হবে যে হোয়াট ইজ পিএলআইডি। এটা হচ্ছে মেরুদণ্ডের দুই কশেরুকার মাঝখানে ডিস্ক প্রোল্যাপস। তো এটা কেন হয়, এই কেন যদি হয় জানে তাহলে রোগীরা অপারেশন করুক আর ফিজিওথেরাপি নেক তাহলে রোগী এমনিতেই ভালো থাকবে। আচ্ছা যেই কারণগুলোতে আমরা বারবার বলছি, যেই কারণগুলোর কারণে এটা হয়, যদি রোগী সেটাকে আগে থেকেই রোগীরা জানে বা যারা হয়েছে তারা সেটাকে যদি প্রোটেকশন নিতে পারে বা মেনটেন করতে পারে, তাহলে কিন্তু এই সমস্যাটা যতই জটিলতা দেখা দেয় কোনো ভয়ের কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে এই রোগীদের এই জিনিস একটা একটা রোগ সম্পর্কে কিন্তু আপনি একদিন চাইলে, আমি তো আমাকে তো প্রতিনিয়ত স্টাডি করতে হয় ডাক্তার হয়ে, কিন্তু রোগীকে তো আরো কঠিন জিনিস, তাকে বোঝানো, সে বোঝা, তাকে প্রচুর স্টাডি করতে হয়। তো এটা হসপিটালাইজ ছাড়া কোনো রোগীর দ্বারা এটা কখনো সম্ভব না। আউটডোরে এসে রোগীর কিন্তু এখানে একটা রোগীর উদাসীনতা থাকে, একদিন আসে, তিন দিন আসে না, দুই দিন থেরাপি দেয় তারপরে দেয় না, কিন্তু হসপিটালে থাকলে রোগীদের এটা ডিস্কটা যেহেতু প্রোল্যাপস, ডিস্কটা জায়গায় হিলিং হতে খুব দ্রুত হয় এবং রোগী বুঝে তাকে কি কি ব্যায়াম করা উচিত, কি কি এডুকেশন দেওয়া উচিত, এবং শেষ রোগ সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যায়। এই জন্য আসলে ক্ষেত্র বিশেষে অবশ্যই ভর্তি হওয়ার দরকার আছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।